এতবার যুদ্ধ হয়েছে, ভারত বারবার সচেতন করেছে, বিশ্ব দরবারে আলোচনা হয়েছে, কিন্তু পাকিস্তানের ব্যবহারে কোনো পরিবর্তন হয়নি। তারা নিয়মিত কিছু না কিছু খোঁচা দেওয়া, গুলি চালানো, মোটর মারা, গ্রামের লোকেদের উৎপাত করা বর্ডারে এই ঠোকরে এসেছে, আর আমাদের সৈনিকদেরও হঠাৎ হঠাৎ মেরে ফেলছে। তো সেই জন্য আমাদের কেন্দ্র সরকার এখন যা নীতি, যোগ্য জবাব দেওয়ার, আমাদের সেনারা সেই জবাব দিয়েছেন এবং তার পরিণাম পাকিস্তানকে ভুগতে হচ্ছে। আমার মনে হয় আগামী দিনে তারা এই ব্যাপারে সচেতন হবে। বিরোধীরা অভিযোগ করে কাজ নেই, যাদের জেতার কোনো চান্স নেই, আর অনেক নেতা আছেন যখন বেকার হয়ে গেছেন, কেউ পাত্তাও দেয় না, তাদের বসে বসে এসব মাথা খাটিয়ে তুলতে হয়। আমরা রাজনীতি করি এবং রাজনীতি উন্নয়নের রাজনীতি করি, মানুষের সঙ্গে থাকি, মানুষ ভোট দিয়ে আমাদের জেতায়, জেতাবেও দুটো রাজ্যে, আর মানুষের উন্নয়ন আমরা করব। কে নেতা হবে তিনি, তো এটাতে কত লাভ হবে? কী বলুন, নেতাদের দ্বন্দ্ব থাকেই, রাজনীতি হচ্ছে কম্পিটিশন আছে।